আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি কৌশিক বিশ্বাস আপনাদের আজকে গুণ করার সহজ পদ্ধতি শেখাবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজ আমরা গুণ করার সহজ পদ্ধতি শিখব। তো এখানে দেখো কিছু গুণ আছে, তো এই গুণগুলো যদি তুমি মুখে মুখে করতে চাও তাহলে এই ভিডিওটাকে তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। এবং এই চ্যানেলটিতে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি, চলো দেখা যাক। টাইপ ওয়ান, এখানে এককের অঙ্কগুলির যোগফল 10 এবং তার পূর্ববর্তী সংখ্যাগুলি একই হবে। সাম অফ দ্য ইউনিট প্লেস ইজ 10 অ্যান্ড ডিজিট বিফোর দ্যাট আর সেম। মানে এই যে এককে যেটা আছে 3 আর 7 আছে, এই দুটো যোগ করে 10 হবে এবং সামনে যে সংখ্যাগুলো আছে 8 সেগুলো হচ্ছে সেম হবে। বা পরে অঙ্কের 2 আর 8, এই যে যোগফলটা কত 10 এবং সামনেরটা সংখ্যাটা সেম, তাহলে বলছি এইরকম যদি থাকে তাহলে কিভাবে গুণ করে। বলছে 3 আর 7 আমাদের গুণ করতে হবে, 3 7টা কত হয় 21, আর 8-এর পরে কোন সংখ্যা হয়, 8-এর পরে কত 9, তাহলে 8 আর 9 গুণ করতে হবে, 8 আর 9 গুণ করলে কত হয় 72, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো এখানে দেখো 2 আছে 8 আছে কত হবে 16, 8 দুগুণে 16, আর 7-এর পরে কত হয় 8, তাহলে 7 আটা 56, এই হচ্ছে আমাদের গুণ। ঠিক একইভাবে দেখো এখানে 1 আর 9 আছে, তাহলে 1 আর 9 গুণ করলে কথা হয় 9, কিন্তু দুটো ডিজিট নিয়ে লিখতে হবে, তাই আমরা লিখবো 09, আর 6-এর পরে কথা হয় 7, তাহলে 6 7টা 42, তাহলে এটা আমাদের গুণফল। ঠিক একইভাবে দেখো 1 2 আছে, 1 2 সামনে, আর 4 6, তাহলে এখানে আমাদের 4 6 কথা হয় 24, আর 12-র পরে কথা হয় 13, 12 আর 13 গুণ করলে কথা হয় 1 5 6, তাহলে এটা আমাদের অ্যান্সার। এইভাবে আমরা মুখে মুখে এই গুণগুলো করে ফেলতে পারি। বা পরেরটা দেখো 5 আছে 5 আছে, তাহলে 5 5 25, 5-এর পরে কত 6, তাহলে 5 6 30, তাহলে এটা এর গুণফল। ঠিক একইভাবে পরের দুটো অঙ্ক যেটা আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো এই দুটো উত্তর কত হবে, 41 × 49 এবং 113 × 117 কত হয় আমাকে কমেন্ট সেকশনে বলো। সেকেন্ড টাইপে সংখ্যা দুটি দশকের অঙ্কের যোগফল 10 এবং এককের অঙ্কটি একই, তাদের গুণফল নির্ণয় করো। মানে দশকের অঙ্ক যেটা আছে, এখানে দশকের অঙ্ক কত আছে 2 আছে আর 8 আছে, তাহলে 2 আর 8 যোগ করলে কত হয় 10, এবং দশ এককের অঙ্কগুলো সেম হবে মানে 6 6। ঠিক একই রকম 3 আছে 7 আছে, যোগ করলে কত হয় 10 এবং এককের অঙ্কটি সেম, তাহলে কিভাবে আমরা গুণ করব। তাহলে বলছি আমরা 6 6 গুণ করব, কত হয় 36, সেই 36টা আমরা এখানে লিখবো। আর কি করব, 8 দুগুণে 16, 16-র সঙ্গে যে ইউনিট প্লেসের সংখ্যাটা ছিল সেটা যোগ করতে হবে, তাহলে 16 আর 6 যোগ করলে কত হয় 22, তাহলে এটার অ্যান্সার আমাদের 2 2 3 6। ঠিক একইভাবে দেখো এখানে 3 2 আছে 7 2 আছে, তাহলে 2 দ্বিগুণ করলে কত হয় 4, কিন্তু শুধু 4 লেখা যাবে না, আমরা লিখবো হচ্ছে 04, আর 3 7টা কত হয় 3 7টা 21, তার সঙ্গে কত 2 যোগ করতে হবে, তাহলে কত হলো 23, তাহলে এটার গুণফল কত 2304। ঠিক একইভাবে দেখো 3 3 আছে, তাহলে আমরা একই জানি যে 9 হয় কিন্তু 09 লিখতে হবে। আর কি 4 × 6 কত হয় 4 × 6 24, এই যে ইউনিট প্লেসের যে সংখ্যাটা আছে সেটা যোগ করতে হবে, তাহলে 27। ঠিক একইভাবে দেখো 4 4 16, 5 5 কত 25, আর 4 যোগ করলে 29, তাহলে এটা উত্তর 2916। তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো তো এই দুটো গুণফলের উত্তর কত হবে, 2 1 8 × 8 1 3 6 × 7 6। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সবার সঙ্গে শেয়ার করে দেবে এবং একটা ভিডিওটাকে লাইক করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।